হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে অম্বিকা কালনা অথবা গুপ্তিপাড়া নেমে সেখান থেকে টোটো করে আপনারা পৌঁছে যান ঘাটে। ঘাট পেরিয়েই শান্তিপুর, শান্তিপুরের তাঁত বিখ্যাত, দেখে আসুন শান্তিপুরের তাঁতের কারখানা। শান্তিপুরের ঘাটে এসে টোটো ভাড়া করে বা রিজার্ভ করে আপনারা ঘুরে নিতে পারেন জায়গাটি। অসাধারণ সুন্দর একটি জায়গা, আপনাদের সত্যি খুব ভালো লাগবে। দূর দূর দিয়ে শুধু দেখা যায় বিভিন্ন তাঁতের শাড়ি কিভাবে শোকানো হচ্ছে বা সুতোর কাজ হচ্ছে। এটি হলো সুতোর রং করার জায়গা, এখানে সুতোগুলি রং করা হয়, তারপরে সুতোগুলি শুকুতে দেওয়া হয়। এটি তাঁতের শাড়ি তৈরির কারখানায়, আগে হাতে করে এটি হতো, কিন্তু এখন যন্ত্রাংশের মাধ্যমে শাড়ি এইভাবে তৈরি হয়। এছাড়া আপনারা শান্তিপুরে এসে বিভিন্ন মন্দির দর্শন করতে পারেন। আপনারা টোটো ভাইকে বললে সে টোটো ভাইরা আপনাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। আপনারা এখানে এসে শাড়ি কিনতে পারেন এবং শাড়ির দাম খুবই কম এবং শাড়ির কোয়ালিটি অত্যন্ত ভালো। এছাড়াও আপনারা কালনায় এসে দেখে নিতে পারেন কালনার 108-এর শিব মন্দির এবং কালনা সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। ভিডিওটি কেমন লাগলো সেটি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন।